আমার শিক্ষামন্ত্রী ডাঙরিয়া যেটো মাদ্রাসা অর্থাৎ আরবি ভাষা আর সংস্কৃত টুল বন্ধ করার যেটা পোষকতা করেছে তাক আমি মুসলিম ছাত্র সন্থার মুসলিম ছাত্র ফেডারেশনের তীব্রভাবে গৰিহণা দিছো আর এই পুনর বিবেচনা করে কেনকে এই বাতিল করবা যায় সেইটো সিদ্ধান্ত লব দিছো, যাতে মাদ্রাসা, কারণ মাদ্রাসা আর সংস্কৃত টুলসমূহে আমাক আধ্যাত্মিক শিক্ষা দিছিলে, আর এই যেহেতু ভারতবর্ষ এখন ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, বিভিন্ন জাতি জনগোষ্ঠী মিলনভূমি হয়েছে অহম, গতি এই ধর্মীয় মেরুকরণ করে একমাত্র এই নির্দিষ্ট একটা সম্প্রদায় টার্গেট করে এইবিল সিদ্ধান্ত লওয়া হয়েছে, কারণ নির্বাচন সমাগত, একমাত্র নির্বাচনী বতিরণী পার করার কারণে এইবিল ইস্যু লই পেলায় এতে মাদ্রাসা সমূহ বন্ধ করব লাগে। আজি সিনিয়র মাদ্রাসা বা টাইটেল মাদ্রাসাত অকল কি আরবিক ভাষা শিক্ষা দিয়া প্রদান করা হয় নাকি? হয়তো তেখেতে ভালকে না জানে, তেখেতে জানি লোক আজি সিনিয়র মাদ্রাসা বা টাইটেল মাদ্রাসা সমূহত অসমীয়া, ইংরাজি, বিজ্ঞান, বিভিন্ন ধরনের জেনারেল যেবিলাক শিক্ষা আছে সব থকার উপরেও আরবিক আর উর্দু ভাষাটো সুকীয়াকে আছে, এডিশনাল হিসেবে আছে, গতি এইবিল বন্ধ নকরি পুনর বিবেচনা করব লাগে বলে আমি মুসলিম ছাত্র সন্থা দাবি জানাইছো। অন্যথা আমার যে আন্দোলন ইতিমধ্যে চলি আসলে গোটে অসম যদি পুনর্বার চলিব, আমি দরকার হলে আমার উচ্চতম ন্যায়ালয়ের আমি কাষ চাপিম, আমি আইনী প্রক্রিয়া লবলৈ আমি বাধ্য হম। গতি সর্বানন্দ সোনোয়াল ডাঙরিয়াক আমি পুনর্বার আহ্বান জানাইছো এই ক্ষেত্রত পুনর বিবেচনা করে একটা সিদ্ধান্ত লোক, অন্যথা আমি কিন্তু বহি নাথাকো, আমি জঙ্গি আন্দোলন করিম। 24